প্রাণ মুড়ি সময়ের সেরা জুড়ি। সংবিধান দিবস কংগ্রেস আপনারা সকলে জানেন 1998 সালে কমলপুর আগাঙ্গা নদীর তীরে কংগ্রেস বিমল সিনহা এবং তার সুতরাংবাদীরা শেষ কথা নয়, জনগণ শেষ কথা বলছে বলবে বলছে বলবে। কংগ্রেস বিমল সিনহা উগ্রপন্থীরা গুলি করে হত্যা করেন। সেদিন থেকেই আমরা বাকি রাজ্য দপ্তরে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুষ্ঠান করি। এই শহীদ ওনার প্রতি প্রথমেই শ্রদ্ধা জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী। আজ থেকে ঠিক 24 বছর আগে আজকের এই দিনে কমলপুরের ধলাই নদীর পাড়ে আভাঙ্গাতে আমাদের তৎকালীন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য শ্রমিক নেতা সুলেখক এবং সুবক্তা রাজ্যের প্রায় সমস্ত অংশে মানুষের অত্যন্ত প্রিয়জন কমরেড বিমল সিনহা এবং তার অনুজ ছোট ভাই বিদ্যুৎ সিনহা, তাকে NLFT-র সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করে। আজকে তার 25তম সংবিধান দিবস সারা ত্রিপুরাজ্যে আমরা শ্রদ্ধার সাথে প্রতিপালন করছি। আজকে 24 বছর বাদে যখন আমরা তাকে স্মরণ করছি, আজকে ত্রিপুরাজ্যের রাজনীতিতে কমরেড বিমল সিনহার যে এই আত্মবলিদান, এটা অনেক কিছুর যে সাক্ষী রাখে এবং অনেক কিছু যারা এই রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নতি উন্নয়ন এবং সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে সংহতি, এটাকে যারা চায় না, বিকল্পের বিকল্প কর্মসূচির রাস্তায় ত্রিপুরা যে উন্নয়ন যারা চায় না, তখন তারা কীরকমভাবে প্রেরণক ছিল এবং সেই চেহারাগুলো আজকে যে সমস্ত শিবিরগুলোতে দেখা যায় খুব ভালো ভালো কথা বলছে। কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বলছে ফানসা, কেউ বলছে ত্রিপুরার যে 25 বছর কিছু হয়নি, এগুলোর যে উত্তর এই বিমল সিনহা এবং এরকম আরও হাজারো যারা এই রাজ্যের বামপন্থী এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব যা জীবন দিয়েছেন সন্ত্রাসবাদের হাতে, এটা প্রমাণ করে।
আজকে যখন ত্রিপুরাজ্যে সে উন্নয়নমূলক কর্মসূচি নেই, এ রাজ্যে যখন গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, পাহাড় সমতলের কথা মানুষ যখন শুনে না, রাজ্যের যুবকরা যখন বেকার, তখন দেখা যায় যে বন্দুকগুলো কমরেড বিমল সিনহাকে খুন করেছে, যে বন্দুকগুলো নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে, অপহরণ করেছে, এই বন্দুকগুলি বুবা তারা হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা একই শিবিরে আবার দুদিন বাদে বাদে ভাঙ্গা করা হচ্ছে। তো কমরেড বিমল সিনহা কেন তার জীবন কেড়ে নেওয়া হলো, তাকে খুন করা হলো, এটাই হলো মূল কথা। তো আজকে এই দিনে ত্রিপুরাজ্যের সেই গণতান্ত্রিক অধিকার, উন্নয়নের অধিকার, শান্তি সম্প্রীতি এবং সবচেয়ে বড় কথা হলো রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে জোরদার করার জন্য আমরা কমরেড বিমল সিনহার মতো এরকম হাজারো কমরেডের আত্মবলিদানকে আমরা স্মরণ আমরা করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি।